পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব ফেব্রুয়ারি মাসের জন্যই নতুন করে আবারও মডেলের টাস্ক দেওয়া হলো ষষ্ঠ শ্রেণীর গণিত। আজকের এই ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত পূর্ণমান 20 মার্কের। এটা যে তোমাদের নতুন দেওয়া হয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। তোমাদেরকে আমি অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেব। তোমরা অনেকেই অঙ্ক বই পেয়েছো, অনেকে পাও নেই। যারা পেয়েছো বা যারা পাও নেই তাদেরকে বলবো তোমাদের সেই পুরনো অঙ্কগুলোই আছে, তোমাদের পুরনো অঙ্কগুলো একটা চ্যাপ্টার থেকেই অঙ্কগুলো দেওয়া হয়েছে এবং খুবই সোজা, তোমাদেরকে ভালো করে সুন্দর করে বুঝিয়ে দেবো। তোমরা বুঝে করে অঙ্কগুলো করো, অঙ্ক মানে তোমরা বুঝে করবে, কোনোভাবেই মুখস্থ করবে না, তোমরা অঙ্কগুলো বুঝে করবে, ঠিক আছে? আমি ভালো করে সুন্দর করে চেষ্টা করছি তোমাদের ভালো করে বোঝানোর জন্য। বুঝে অঙ্কগুলো করবে তাহলে খুব ভালো লাগবে। এটা একেবারে ফেব্রুয়ারি মাসের জন্যই দেওয়া হয়েছে। চলো কথা না বাড়িয়ে শুরু করে যাক। প্রথমে প্রশ্নগুলো দেখে নিই, 20 মার্কের প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে কী দেওয়া হয়েছে দেখো, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে দেখো 1, 2, 3 টোটাল 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 4টি উত্তর দেওয়া হয়েছে, 4টির মধ্যে যেটা ঠিক উত্তর সেটা তোমাকে ঠিক করতে হবে, ঠিক উত্তর বেছে নিতে হবে, ঠিক আছে? এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 নম্বর করে। এরপর চলে যাই স্তম্ভ মেলাতে, বলা হয়েছে যে কোনো 3টি, এখানে 4টি করে দেওয়া হয়েছে, ক স্তম্ভ আর খ স্তম্ভ তোমাকে 3টি। আমি সবগুলোই করে দেখিয়ে দেবো তোমাদেরকে কীভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এখানে চলে আসছি 1 মার্ক করে 3টি। এবার চলে আসছি 3-এর দাগে, দেখো 1, 2, 3, 4 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো প্রতিটি প্রশ্নের জন্য দেখো 2 মার্ক করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ? প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে দেওয়া হয়েছে। আর 4-এর দাগে দেখো 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, 1 এবং 2 দুটি প্রশ্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু প্রতিটা প্রশ্নের জন্য 3 মার্ক দেওয়া হয়, 3-3 করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই টোটাল তোমাদের প্রশ্ন এবং তোমাদেরকে বলেছে ছাত্রছাত্রীরা বাড়িতে নিজের বিষয়ভিত্তিক খাতা এগুলো করে বিদ্যালয় খুললে শিক্ষক কাছে জমা দেবে, কোনো অবস্থায় তারা বাড়ির বাইরে বেরোবে না, ঠিক আছে? চলো এবার আমার পরপর করে উত্তরগুলো আমার পরপর করে দেখে নিই, ওকে? চলো প্রথম প্রশ্ন কী আছে দেখে নিই। প্রথম প্রশ্ন 1 নম্বর, আর প্রথম বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে বলেছে 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হলো, 7 অঙ্ক বিশিষ্ট, এটা মনে রাখবে, 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি, মানে কোনটা ঠিক সার্থক, মানে ঠিক সংখ্যাটি কোনটা। দেখো প্রথমে যে প্রশ্ন উত্তরটা আছে 7 অঙ্ক, মানে 7টা অঙ্ক থাকবে, 7 অঙ্ক বিশিষ্ট মানে 7টা অঙ্ক থাকবে, এইরকম সংখ্যাটি কোনটা হবে বলেছে। 7, এখানে দেখো 7 আছে, এবার 7টাকে এখানে তো একটাই অঙ্ক, তাহলে এটা হবে না, এতে বাদ। আর তারপর চলে আসে বি, 07, দেখো যে কোনো সংখ্যার সামনে যদি কোনো জিরো থাকে সামনে, ঠিক আছে, বা আগে বলবো আগে, 7 যে কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে সেই শূন্যর কোনো দাম নেই, যদি পরে কোনো সংখ্যার পরে যদি শূন্য থাকে সেটার অবশ্যই দাম আছে। তার জন্যই বলি এই সংখ্যাটার সামনে যেহেতু শূন্য আছে তাহলে এই সংখ্যাটার কোনো, এই শূন্যটার কোনো দাম নেই, তাহলে এখানে কিন্তু সংখ্যাটা কিন্তু 7, এখানে একটাই সংখ্যা, ঠিক আছে, তাহলে এটাও বাতিল হয়ে গেল। ঠিক এখানে সিতে দেওয়া আছে, দেখো এখানে কতগুলো সংখ্যা দেখি, 1, 2, 3, 4, 5, 6 7টা সংখ্যাই আছে, কিন্তু দেখো এখানে সামনে একটা শূন্য দেওয়া আছে, তাহলে এই শূন্যটা যদি বাদ দিয়ে দিই তাহলে 6টা সংখ্যা, কিন্তু এখানে বলেছে 7 অঙ্ক বিশিষ্ট, মানে 7টা অঙ্ক বিশিষ্ট থাকবে, তাহলে এটাও বাদ। তারপর চলে আসে ডি, তাহলে নিশ্চয়ই ডি হবে, দেখো এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7 দেখো 7টি আছে, 7টি অঙ্ক আছে, দেখতে পাচ্ছ? 1, 2, 3, 4 করে, এগুলো শূন্যকে কিন্তু পরে আছে, আগে নেই, এখানে শূন্যগুলো পরে আছে, তাহলে এগুলোকে কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক ধরবো, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে, তাহলে উত্তরটা কী হবে, উত্তরটা হবে ডি, ঠিক আছে? তাহলে একের দাগের এ, একের উত্তরটা হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট সার্থক সংখ্যাটি হলো ডি, 7077000। আশা করি বুঝতে পেরেছ, ব্যাস প্রথমটা উত্তর পেয়ে গেলাম। এবার চলে আসি 2-এর দাগের, কী বলেছে দেখো, 2,90,012 সংখ্যাটি হলো, দেখো এইভাবে এই অঙ্কটা আছে, এইভাবে আছে, দেখতে পাচ্ছ? 2,90,012 সংখ্যাটি হলো। এবার কীভাবে করবে, এ বি সি ডি চারটা দেওয়া আছে, তোমাকে আমি বলবো এইভাবে সুন্দর করে লিখবে, দেখো এইভাবে লিখে নেবে, দেখো প্রথম উত্তরটা একে দেখে, একের উত্তরটা কিন্তু 7070 এটা বলেছি, এবার 2-এ দেখার উত্তর তোমাকে এইভাবে লিখবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এইভাবে লিখে নেবে, তাহলে সুবিধা হবে তোমাদের, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এইভাবে লিখে নেবে। লিখে নেওয়ার পর এখানে কী বলছে দেখো, 2,90,000, 2,00,000, দেখো 2,00,000-র কাছে কী হয়, 1,00,000-র কাছে কত হবে না 20, তাহলে এই জন্য লিখলাম, এদিকে চলে আসছে 20, এবার 90,000, হাজারের ঘরে 90, তাহলে হাজার যখন 90 লিখছি তাহলে এখানে 90টা এখানে লিখবো 90, তারপরে কী বলা হয়েছে 90,000
বারো, বারো বলে সংখ্যাটা বলেছে বারো, বারো মানে তাহলে কি হবে, এখানে বারো লিখবো একদিক, তা শতকের ঘরে কিছু নেই, তাহলে এখানে কিছু নেই মানে কি লিখবো, শূন্য। তাহলে সংখ্যার পুরো উত্তরটা কি দাঁড়ালো, উত্তরটা হবে ডি 2090012, তাহলে উত্তরটা হবে 2090012, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো এর উত্তরটাও হবে কি ডি, ঠিক আছে। দুইয়ের উত্তর হচ্ছে 2090012 সংখ্যাটি হলো, দেখ 2000 হচ্ছে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 2090012, তাহলে উত্তরটা হচ্ছে এখানে ডি। তাহলে এইভাবে করে লিখবে, তাহলে বুঝতে তোমার সুবিধা হবে। পরে প্রশ্ন তিনের দেখে প্রশ্ন কি বলছে দেখো, এই সংখ্যাটা আছে 2234200, সংখ্যাটিতে তিনের স্থানীয় মান হলো, তাহলে এই সংখ্যাটিতে তিনের স্থানীয় মান কত, তিন কোথায় আছে দেখো, খেয়াল করে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুতে আছে, মানে তিনের পরে কতগুলো সংখ্যা আছে, না তিনের পরে আছে, এক দুই তিন চারটা সংখ্যা আছে, তাহলে তিনের স্থানীয় মান কত হবে, না তিনের পর যতগুলো সংখ্যা আছে সেগুলো ততগুলোই শূন্য হবে, অর্থাৎ তিনের পর এখানে চারটি সংখ্যা আছে মানে চারটা শূন্য হবে, তাহলে উত্তরটা কি হবে, না তিনের পর চারটা শূন্য, তিনের পর চারটা শূন্য কোথায় আছে, এই দেখো উত্তর আছে এই যে ডি, তিনের পর চারটা শূন্য হবে। তাহলে সবসময় মনে রাখবে তিনের স্থানীয় মান কত হবে, না তিনের স্থানীয় মান হবে তিনের পরে যতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য হবে, অর্থাৎ এখানে চারটি সংখ্যা আছে তিনের পর 4200, তাহলে এখানে চারটি সংখ্যা আছে, তাহলে তিনের পর চারটি শূন্য হবে, তাহলে তিনের স্থানীয় মান হলো ডি। তাহলে আমি উত্তরগুলো এখানে সব লিখে রেখে দিয়েছি, দেখে নাও, তাহলে এটাও ডি হচ্ছে, সবগুলো উত্তর কিন্তু ডি, একের দাগে একের উত্তরটাও ডি, দুইয়ের উত্তরটাও ডি, তিনের উত্তরটাও ডি। তোমরা কিন্তু উত্তরটা কিন্তু লিখে নিতে পারো, এখানে এখানে শুধু উত্তরটাই লাগবে, কিন্তু কী করে হচ্ছে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে তাহলে আমাদের এগুলো হয়ে গেল, কোনো সমস্যা নেই, তাহলে একের দাগে তিনটি প্রশ্নের উত্তর হয়ে গেল। এরপর চলে আসছি স্তম্ভ মেলা, স্তম্ভ মেলা তোমাদেরকে আমি বোঝাই, স্তম্ভ ক এবং খ স্তম্ভ, আমি প্রথমে ক স্তম্ভগুলো ভালো করে সাজিয়ে নেই, তাহলে তুমি খ স্তম্ভগুলো ভালো করে বুঝতে পেরে যাবে, কোনো সমস্যা হবে না। প্রথমে দেখো কতে দেওয়া আছে 5202830, এই সংখ্যাটা এটা ক স্তম্ভ, এটা কোনটা হবে আমি এখানে দেখব, ঠিক আছে। এই সংখ্যাগুলো তারপরে দেখো 8,41,83,267, এগুলো আমরা দেখো আমি এইভাবে লিখছি, এইভাবে আমি করছি, দেখো দেখে না, প্রথম কয়েক দাগে যেটা আছে দেখো এইভাবে লিখলাম, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে যে সংখ্যাটা আছে কী কী আছে, 5202830, সংখ্যাটা এটা তোমাকে দেওয়া আছে, দেখতে পাচ্ছ সংখ্যাটা এটা দেওয়া আছে 5202830, আমি সংখ্যাটাকে আমি এইভাবে লিখে এইভাবে লিখে ফেললাম, তাহলে কি এখানে কী পাচ্ছি দেখো, কোটি, কোটির ঘরে কত আছে পাঁচ, তাহলে আমি লিখলাম পাঁচ, পাঁচ কোটি, এখানে লিখলাম পাঁচ কোটি। এবার লক্ষর কাছে কত হচ্ছে শূন্য, আর সামনে কত হচ্ছে টু, তাহলে টু মানে জিরো মানে কত, কুড়ি, তাহলে 2,00,000, এখানে লিখলাম 2,00,000। হাজারে আছে শূন্য, আমরা অযুত বলি না কখন, হাজার বলি, লক্ষ বলি, কোটি বলি, এগুলো বলি, তার আগে যেটা নিব সেটাই সংখ্যা নিয়ে নিতে হবে, তাহলে হাজারে আছে শূন্য, এখানে আছে টু, তাহলে 20 কি 20,000, তাহলে 20,000। তারপরে কত আছে শতকের ঘরে কত আছে 8, তাহলে 800, তো 800 বা 800 লিখবো 800, আর শেষে আছে 30, তাহলে 30, তাহলে কী হলো 5,20,20,830, ঠিক আছে। তাহলে এটা নিশ্চয় আমি খুঁজে পেয়ে যাবো কোথায় আছে, দেখো 5,20,20,830, এই দেখো এই কয়ের সঙ্গে মিল হয়ে গেল, কোনটা কয়ের সঙ্গে মিল হয়ে গেল, ঘ, কয়ের সঙ্গে কী মিল হয়ে গেল, ঘ, তাহলে আমি এইভাবে যদি সুন্দর করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, তাহলে কয়ের সঙ্গে মিল হয়ে গেল ঘ, বুঝতে পেরেছো। তারপরটা দেখো এখানে ভাষায় বলা আছে 8,41,83,267, এটাকেও আমি যদি সংখ্যায় লিখি তাহলে সংখ্যায় কীভাবে লিখবো দেখো, প্রথমে দেখো এইভাবে লিখলাম, আমি প্রথমে লিখে নিলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে এখানে কী কী আছে দেখে নিই, 8,41,00,000, প্রথম চলে আসছে 8 কোটি, তাহলে দেখো 8 কোটির ঘরে 8 লিখলাম, 41,00,000, তাহলে লক্ষর ঘরে লিখলাম 1, আর 41,00,000 বলেছে, তাহলে 41,00,000, তাহলে কি, আর তারপরে কত বলা হয়েছে দেখো, তারপর বলা হয়েছে 83,267, 83,000, দেখো 83,000-এর ঘরে 83 লিখলাম, 267, তাহলে সংখ্যাটা কী হলো দেখো 8,41,83,267, ঠিক আছে। তাহলে সংখ্যাটা আমি পেয়ে গেলাম এইভাবে 8,41,83,267, তাহলে এই সংখ্যাটা দেখো খস্তমে কোথায় আছে, 8,41,83,267, এই দেখতে পাচ্ছ এইটা, তাহলে ক্ষয়ের সঙ্গে এই এই ক্ষয়ের সঙ্গে আমার মিলটা কোনটা হয়ে গেল, এই ক্ষয়ের সঙ্গে মিল হয়ে গেল এই গ, ঠিক আছে, ক্ষয়ের সঙ্গে মিল হয়ে গেল কি, এই শুধু গ, বুঝতে পারছো, এই গ, এই গয়ের মিল হয়ে গেল, তার ক্ষয়ের সঙ্গে মিল হয়ে গেল গ।
ঠিক পরের পঙ্কর দেখো গয়ের দাগের এই সব 5 2 0 2 2 3 4 5 এটাকে আমি এইভাবে পুরো সুন্দর করে লিখলাম। দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এইভাবে লিখলাম 5 2 0 2 2 3 4 5 এটা দেওয়া ছিল 5 2 0 2 2 3 4 5। তাহলে এখানে যখন ভাষায় করবো কি করে, কোটির ঘরে 5 আছে তাহলে লিখবো 5 কোটি, 13 লক্ষের ঘরে 0 আর 20 আছে, সামনে 2 আছে তাহলে 20, তাহলে 20,22,345, তাহলে 5 কোটি 20,22,345। এটা কোথায় আছে দেখে নেই, এই যে দেখো 5 কোটি 20,22,345, তাহলে গয়ের সঙ্গে মিলে গেল খ, গয়ের সঙ্গে কি মিলল খ, ঠিক আছে তাহলে গয়ের সঙ্গে মিলে গেছে খ, হয়ে গেল খস্তম্ভ। এবার ঘয়ে যেটা দেখো 8 কোটি 41,84,267, এটা কীভাবে লিখবো দেখো, আমরা সেই একই রকম ভাবে লিখবো 8 কোটি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এইভাবে লিখে নিলাম 8 কোটি 41,84,267। তাহলে সংখ্যাটা আমার কি পেলাম 8,41,84,267, এটা কোথায় আছে দেখে নিই, দেখো এই যে 8,41,84,267 এটার সঙ্গে কি মিলে গেল ক, অর্থাৎ ঘয়ের সঙ্গে মিলে গেল ক। তাহলে আমরা সবগুলো কীভাবে মিলান তো হয় আমি সেরকম ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিলাম। এরপর তাহলে কীভাবে লিখবে, তা লিখবে এইভাবে সুন্দর করে দেখো, স্তম্ভ তুমি এইভাবে লিখবে স্তম্ভ ক, এখানে স্তম্ভ খ, তাহলে কী হলো কয়ের সঙ্গে মিলে গেল কি ঘ, খয়ের সঙ্গে মিলে গেল গ, গয়ের সঙ্গে মিলে গেল খ, আর ঘয়ের সঙ্গে মিলে গেল ক, ঠিক আছে বুঝতে পেরেছো। এইভাবে লিখবে কয়ের সঙ্গে ঘ, খয়ের সঙ্গে গ, গয়ের সঙ্গে খ, আর ঘয়ের সঙ্গে ক, ঠিক আছে স্তম্ভটা এইভাবে সুন্দর করে মিলিয়ে দেখবে, আশা করি বুঝতে পেরেছ, কোনো সমস্যা নেই। ওকে তাহলে দুইয়ের দাগের অঙ্কগুলো হয়ে গেল, এবার চলে আসছি তিনের দাগের অঙ্কগুলো করব। কি বলছি দেখে নাও, তিনের দাগে একে এই সংখ্যাটা 7,00,7,00,7 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তৃত করে লিখুন। খুব সোজা, এই সংখ্যা কীভাবে স্থানীয় মানে বিস্তৃত করে লিখবে দেখো আমি লিখে দিয়েছি, এইভাবে লিখবে 7,00,7,00,7 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে পাই। সেভেনের পর যতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে 1 2 3 4 5 6, তা 6টা 0 লিখবো, দেখো সেভেনের পর 6টা 0, 1 2 3 4 5 6 লিখলাম যুক্ত। এবার দেখো শূন্য যেহেতু আছে শূন্য লেখার কোনো দরকার নেই, কারণ শূন্যর সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে শূন্যই হয়, এই জন্য শূন্য লেখা দরকার নেই। এবার চলে আসছে সেভেন, এখানে চলে আসছে সেভেন, সেভেনের এই এই সেভেনের পরে কটা সংখ্যা আছে, না 3টে সংখ্যা আছে, তাহলে 3টে 0 দিয়ে দেবো, 1 2 3, এখানে দেখো 3টে 0, 1 2 3 দিয়ে দিলাম যুক্ত, আর শেষে আছে 7, তো এখানে 7 লিখে দিলাম। তাহলে এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে পাই এইটা, 7এর পর 6টা 0 যুক্ত 7এর পর 3টে 0 যুক্ত 7, বুঝতে পেরেছো। তাহলে স্থানীয় মানে এইভাবে বিস্তার করতে হয়, ওকে। আচ্ছা এরপর চলে আসে দুইয়ের দাগের, কি বলেছে 7,3,2,1,9,5,6 এবং শূন্য দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দুটো লেখো। খুব সোজা, তাহলে এখানে কতগুলো সংখ্যা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা এবং শূন্যকে নিয়ে হচ্ছে 8টা। এবার বলছে 8 অঙ্কে ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলেছে আর বৃহত্তম সংখ্যা লিখতে বলা হয়েছে, খুব সোজা। তাহলে বৃহত্তম সংখ্যা প্রথমে খুঁজবো আমি ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম কোনটা, এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে ক্ষুদ্রতম কোনটা, শূন্য। তা শূন্য কিন্তু যদি সামনে রাখি, তার কোনো সংখ্যাকে কোনো সংখ্যার সামনে শূন্য থাকে না, তাই জন্য শূন্যটাকে প্রথমে নেব না, তারপরে সংখ্যা কি হচ্ছে 1, তাহলে 1কে নেবো, তাহলে 1কে শুরু করছি 1 0 2 3 5 6 7 9, ঠিক আছে তাহলে এই সংখ্যাটা হবে আমার ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে এইভাবে লিখবে তুমি 7,3,2,1,9,5,0 এবং শূন্য দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো এইটা 1,0,2,3,5,5,6,7,9, এটা হচ্ছে ক্ষুদ্রতম। এবং বৃহত্তম সংখ্যাটি কোনটা হবে, বৃহত্তম সংখ্যাটি কোনো সমস্যা হবে না, না সংখ্যার পরে শূন্য থাকতে পারে কিন্তু আগে কোনোভাবে সংখ্যা থাকতে পারে, শূন্যটা থাকতে পারে না, তার জন্য কী করুন সব থেকে বড়ো সংখ্যা কত এখানে 9, তারপরে বড়ো সংখ্যা হচ্ছে 7, তারপরে 6, তারপর 5, তারপর 4, 3, 2, 1, শেষে 0, তাহলে 9,7,6,5,3,2,1,0, এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আগে পেয়েছি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আর এখন পেলাম 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বুঝতে পারছো। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বের করলাম এবং বৃহত্তম সংখ্যা বের করলাম, আশা করি বুঝতে পেরেছো। ওকে এরপর চলে আসছি পরের সংখ্যাগুলো, কি বলছে দেখো, এই 4টা 1টা 2টো 3টে 4টা 4টা সংখ্যা বলেছে, এই বলছে সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। ঊর্ধ্বক্রম মানে কি, না ছোট থেকে বড় সাজাবে, এই সংখ্যার মধ্যে সব থেকে ছোটকে, তারপরে ছোটকে, তারপর এইভাবে সব থেকে ছোটো কোনটা করবো, তার থেকে বড় কোনটা, তার থেকে বড় কোনটা, তার থেকে মানে ছোট থেকে বড় সাজাবো। কীভাবে করবে এই সংখ্যাগুলো দেখো, এই সংখ্যাগুলোকে আমি এইভাবে সুন্দর করে সাজালাম, মন দিয়ে ভালো করে দেখো।
এইভাবে একটা ঘর করে ফেলেছি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ঠিক আছে, দেওয়ার পর প্রথম যে সংখ্যাগুলো আছে, প্রথম যে সংখ্যাটা আছে 4503210, এইভাবে দেখো সবগুলো সংখ্যা, এই যে চারটা সংখ্যা আছে, এই চারটা সংখ্যাকে আমি এইভাবে পর পর করে লিখে নিয়েছি, 4503210। তারপরে সংখ্যাটা ছিল 4503201, তারপরে সংখ্যাটা ছিল 4503120, তারপরে সংখ্যাটা ছিল 4502210। এই সংখ্যাগুলো ছিল, বলে এই সংখ্যাগুলো থেকে সব থেকে ছোট সংখ্যা, বেরকম মানে ছোট সংখ্যা, তারপরে সংখ্যা, তারপর সংখ্যা, এইভাবে বাড়বো, মানে সব ছোট ছোট সংখ্যাটা বের করবো, সব থেকে ছোট সংখ্যা কোনটা। দেখো প্রথমে খেয়াল করে দেখো, 450 এই পর্যন্ত এখানে সবগুলো ঠিক আছে, 450, তারপরেও 450 আছে, তারপরেও 450 আছে, তারপরেও 450 আছে, তাহলে এই সংখ্যাগুলো সবগুলো মিল আছে। এরপর চলে আসছি, দেখো এখানে থ্রি, এখানে থ্রি, এখানে থ্রি, এখানে টু আছে, তাহলে টু আছে মানে তাহলে এ হচ্ছে সব থেকে ছোট, তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে এটা আমি নিয়ে নেবো, 4502210, এটা হচ্ছে সব থেকে ছোট। ঠিক আছে, এরপরে এই পরের তিনটে সংখ্যার মধ্যে, এই পরের তিনটি সংখ্যার মধ্যে সেখানে আবার ছোট কোনটা, দেখো তারপরে দেখো 4504504504, এটা সবগুলো সমান ছিলই, তারপরে এখানে খেয়াল করে দেখো পরের সংখ্যা, এখানে থ্রি আছে, এখানে থ্রি আছে, এখানেও থ্রি আছে, তাহলে এগুলো সবগুলো সমান। এরপরে সংখ্যাগুলো দেখবো, টু টু ওয়ান, এখানে আছে ওয়ান, তাহলে ওয়ানটা নিশ্চয়ই সব থেকে ছোট, তাহলে এই সংখ্যাটার পরের সংখ্যা আছে এটা 4503120। ঠিক আছে, 4503120, বুঝতে পেরেছো কি বললাম? মানে এই সব এই তিনটে সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা, না এইটা, কারণটা বুঝতে পেরেছো? মানে এইগুলো এতদূর পর্যন্ত সবগুলো সংখ্যার সমান আছে, তারপর কিন্তু এই দেখো এখানে দুই দুই, এখানে আছে এক, তাহলে একটা নিশ্চয়ই ছোট, তাহলে এই তিনটে সংখ্যার মধ্যে ছোট সংখ্যা হচ্ছে কোনটা, এটা, তাহলে এটা নেবো, তাহলে আগে এটা হয়েছে, তারপর এটা হয়েছে, এরপরে থাকলো এই দুটো সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে দেখো আবার টু টু মিল আছে, এই দুজনের মিল আছে, এখানে আছে এক, এখানে জিরো, তাহলে জিরোটা নিশ্চয়ই ছোট সংখ্যা, তাহলে নিশ্চয়ই এরপর এই দুটো সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, না এইটা সংখ্যা, এই সংখ্যাটা, তারপরে শেষে থাকছে এইটা, তাহলে অর্থাৎ ছোট থেকে বড় কোনটা হলো, প্রথমটা হলো এটা একেবারে শেষ, তারপরে উপরেরটা হচ্ছে তারপর, তার উপরেরটা হচ্ছে তারপর, তার উপরেরটা হচ্ছে তারপর, তাহলে এইভাবে সংখ্যা কীভাবে লিখবে, না সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এইভাবে লিখবে 4502210, এইভাবে লিখবে লেস দ্যান 4503120, লেস দ্যান 4503201, লেস দ্যান 4503210। ঠিক আছে, মানে এটাই হচ্ছে সবথেকে বড়, তার আগের সংখ্যাটা হচ্ছে এটা, তার আগের সংখ্যাটা হচ্ছে এটা, তার আগের সংখ্যাটা এটা, বুঝতে পারছো? তাহলে এইভাবে ছোট থেকে বড় আমরা সাজালাম, এটা ছোট, তারপর বড়, তারপর ছোট বড়, এইভাবে করে ছোট ছোট বড় করে সাজালাম পরপর করে। ঠিক আছে, ঊর্ধ্বক্রম সাজানো মানে ছোট থেকে বড়, এইভাবে সুন্দর করে করবে, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্ন, কি বলেছে, বলেছে এই সংখ্যাটিতে, সংখ্যাটির দুইয়ের স্থানীয় মানের দুটির পার্থক্য লেখো। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছ, এই সংখ্যাটাতে দুটো দুই আছে, কোথায় কোথায় দুই, সংখ্যাটা দুইয়ের স্থানীয় মানে দুটির পার্থক্য লিখতে বলা আছে, দুটো দুই, দেখো এই যে একটা দুই আছে, এই যে একটা দুই আছে, এই যে একটা ছোট্ট একটা, এই একটা দুই, আবার এখানে একটা দুই, অর্থাৎ একক দশকের ঘরে দুই আছে, আর হাজার হাজারের ঘরে দুই আছে, তাহলে হাজারের ঘরে যখন দুই থাকবে তার স্থানীয় দুইয়ের স্থানীয় মান কত হবে, 2000 হবে, আর যখন দশকের ঘরে থাকবে তখন কত হবে, দুইয়ের স্থানীয় মান কত হবে, 20 হবে, তাহলে এই সংখ্যা দুটির দুইয়ের স্থানীয় মান দুটি কী কী হবে, দেখো এইভাবে লিখে ফেলবে। আমি লিখেছি দেখো 3745219, সংখ্যাটির দুইয়ের দুটি স্থানীয় মান হলো 2000 এবং 20, যখন হাজারের ঘরে টুটা যখন টু আছে তখন তখন স্থানীয় মান কত হবে, দুইয়ের স্থানীয় মান কত হবে, 2000 হবে, দুইয়ের পরে তিনটা সংখ্যা মানে তিনটা শূন্য করলাম, আর যখন দশকের ঘরে দুই আছে তখন নিলে কত হবে, দুইয়ের পরে একটা সংখ্যা আছে মানে শূন্য, তাহলে 20, তাহলে সংখ্যাটির দুইয়ের দুটি স্থানীয় মান হলো কত, 2000 এবং 20, তাহলে এদের পার্থক্য মানে কি, না পার্থক্য মানে বিয়োগ ফল, তাহলে এদের পার্থক্য কত, না 2000 বিয়োগ 20, তা 2000 থেকে 20 বিয়োগ করে কত হবে, 1980, 1980, উত্তরটা তাহলে এইভাবে হবে 1980, তাহলে এইভাবে সুন্দর করে উত্তরটা করবে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমাদের তিনের দাগের চারটি যে অঙ্ক ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম। এরপর চলে আসি চারের দাগের, কী বলেছি দেখো, একে একটি দেশে এত মেট্রিক টন গম উৎপন্ন হয়, দেখে খেয়াল করে দেখো, এত মেট্রিক মানে একক, মানে একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ, নিযুত, মানে 74 লক্ষ, 74,03,485 মেট্রিক টন গম উৎপন্ন হয়, কিন্তু ওই দেশের লোকেদের খাওয়ানোর জন্য কত খরচ হয়ে যায়, না 80 লাখ, 80 লাখ
কত আছে 10,200 মেট্রিক, 80 লাখ 10,200 মেট্রিক টনের গমের প্রয়োজন হয়। চাহিদা মেটানোর জন্য কত পরিমাণ গম পড়বে এটা লিখতে বলা হয়েছে। দেখো মন দেশো, দেশে কিন্তু গম উৎপন্ন হয় এটা, কিন্তু চাই ওই দেশের লোকেদের যে খাওয়ার জোগাড় হয় খাওয়ার জন্য কিন্তু এত, দেখতে পাচ্ছি কোনটা বড়, এটা বড় না এটা বড়, দেখতেই পাচ্ছি, দেখে মনে হচ্ছে যে এটাই বড় সংখ্যা। তাহলে বেশি খাওয়ার জন্য লাগে, বেশি খাওয়া যায় কিন্তু কম উৎপন্ন হয়। বলছে চাহিদা মেটানোর জন্য কত পরিমাণ গম কম পড়বে, তাহলে কী করব না এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা কী করবো, বিয়োগ করব, বিয়োগ করলে যেটা হবে সেটাই গম কম খরচ কম পড়বে। দেখো এইভাবে সুন্দর করে বিয়োগটা করবে, কীভাবে করবে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত করলাম, এবার সংখ্যাটা নিলাম 8010200, আর থেকে বিয়োগ করলাম কত 7403485 বিয়োগ করলাম। বিয়োগ করতে তো জানো নিশ্চয়ই, দেখো শূন্য থেকে 5 বিয়োগ যায় না, তাহলে আমি ধার নেব, তাহলে এখান থেকে ধার নেব, এখান থেকে ধার নিলে কত হবে 10, 10 থেকে আবার এখান থেকে ধার নেব, এখানে হবে 10, 10 থেকে 5 বাদ দিলে 5, তাহলে এখানে 10 ছিল এখানে তাহলে 1 নিয়ে নিয়েছি, তাহলে 9, 9 থেকে 8 বাদ দিলে হচ্ছে 1, এখান থেকে তো আগেই 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে 1 থেকে তো 4 বিয়োগ করা যায় না, তাহলে এখান থেকে আবার ধার নেব, এখান থেকে 10, আবার এখান থেকে নিলাম 11, তাহলে 11 থেকে 11 কত 7, তাহলে এখানে থাকছে কত, তখন 10 থেকে 1 নিয়ে নিয়েছিলাম, তাহলে 9, 9 থেকে 3 বাজার কত হচ্ছে 6, এখানে ধার নিয়ে নিয়েছি তাই এখানে পড়ে যাচ্ছে 0, আর তারপর দেখো 0 থেকে 4 বাদ যায় না, তাহলে এখান থেকে 1 10 ধার নিলাম, ধার নিলে কত হবে 10, 10 থেকে 4 বাজার কত হচ্ছে 6, আর এখানে 7, আর 7 পড়ে আছে, 7 আর 0 হয়ে যাচ্ছে, তাহলে সংখ্যাটা কত হলো এটা, ঠিক আছে। তাহলে একক দশক শতক হাজার অযুত লাখ অর্থাৎ 6,06,715, তার উত্তরটা এইভাবে লিখবে, চাহিদা মেটানোর জন্য 6,06,715 মেট্রিক টন গম কম পড়বে, ঠিক আছে। তাহলে এইভাবে পরে সুন্দর করে বিয়োগ করবে, তোমরা তো বিয়োগ তো খুবই জানো, খুব সহজে যা করতে পারবে, তাহলে এইভাবে সুন্দর করে চাহিদা মেটানোর জন্য এত মেট্রিক টন গম কম পড়বে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সুন্দর করে চার দাগেটা একের দাগেটা করে ফেলবে। এরপর চলে এসেছে শেষের দুয়ের দাগের, ভাগ করো এই সংখ্যাটাকে ভাজিত 516, 516 দিয়ে ভাগ করতে বলেছে, খুব সোজা, কীভাবে করবে দেখো আমি করে দিয়েছি, তোমাদের পরপর করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছে। এই দেখো 516কে এই সংখ্যাটা ভাগ করেছি, প্রথমে কী করলাম 516কে 5 দিয়ে ভাগ গুণ করলাম, 516কে 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে না 2580, এখান থেকে এটা বিয়োগ করলাম, তাহলে এখানে 3 থাকলো, এখানে হচ্ছে ধার নিলাম, চতুর্থ কত 6, তারপর এখানে থাকছে 5, 4, 9, 9 থেকে 5 দিলে 4, তাহলে 4,639, 4,663, এখান থেকে আবার 9 নামিয়ে দিলাম, এখান থেকে আবার 8, 8, 8 দিলাম, 8 গুণ করলে হচ্ছে এই যে 4,128, ঠিক আছে 8 দিলাম, 4,128, এখান থেকে বিয়োগ করলাম 5,111, এখান থেকে আবার আবার 8 নামিয়ে দিলাম, এবার 9 দিয়ে গুণ করলাম, 516 সঙ্গে 9 দিয়ে গুণ করলাম, তাহলে 4,644, তাহলে এখান থেকে বিয়োগ করার পর করলাম 4,744, আবার এখানে 7 ছিল 7 নামিয়ে দিলাম, আবারও 9-তে দিলাম 4,644, এখানে বিয়োগ করলাম 1,03, এখানে 2 ছিল 2-কে এখানে নামিয়ে দিলাম, নামিয়ে দেওয়ার পর 516কে 2 দিয়ে গুণ করতে পেয়ে গেলাম 1,032, 1,032, তাহলে এখন ভাগ কেটে যাচ্ছে, তাহলে আমাদের ভাগফলটা কত হচ্ছে, ভাগফলটা হচ্ছে তাহলে নির্ণয় ভাগফলটা হচ্ছে 58992, 58992, বুঝতে পেরেছো? তাহলে 516কে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে উত্তরটা পাচ্ছি কত 58992, আশা করি বুঝতে পেরেছো, ভাগটা ভালো করে দেখে নাও, ভাগটা এইভাবে সুন্দর করে ভাগ করে দেওয়া হলো, সুন্দর করে এইভাবে অঙ্কগুলো তোমরা ভালো করে করবে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।